গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 11টা বেজে গেছে আর মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। সকালে টিফিন অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। আজকে খেয়েছি রুটি, আর কালকে করেছিল মা নারকল নাড়ু, চা, এইসব দিয়ে টিফিন খেয়েছি। এখন আজকে রান্না হবে, মাছ মাংস দুটোই হবে, আর কলমি শাকটা এখন কাটতে বসছি। ভাই আজকে সকাল থেকে অনেক কাজ করেছে, এখানে তেল তুলে এনেছে, আর এখন বাজারে গেছিল, বাজার থেকে এলো, দোকান সাজা করতে গেলে অনেক কাজ করেছে। দাও বটিটা দাও, এই যে শুধু আমাকে দেখেছে, কেমন ঝুড়ি ভাজা, চল এখানে দেখা। ও তো 5 টাকা দিয়ে ওর কাছে, বিট্টুর কাছে খুঁজলো। ওকে শুধু আমি বললাম কি রে, পায়ে পায়ে ঘুরছে, ঝুড়ি ভাজা দাও, ঝুড়ি ভাজা। মা আজকে এত বড় একটা লেবু কিনেছে, সকালবেলা কিনে রেখেছে, আমি ঘুম থেকে উঠে এখানটায় ছিল এরকম, ঘুম থেকে উঠে ভাবছি মা আম কিনেছে, তারপরে দেখছি কি একটা লেবু, এত বড় গন্ধরাজ লেবু। এই পুজো কোথায় যাচ্ছিস? কি গরম পড়েছে না, আয় আসছি। আয় আয় ঝুড়ি ভাজা দেবো, খালি ঝুড়ি ভাজা খাওয়া তোর। ঝুড়ি ভাজা ঢেলে রেখেছে, তো এখানে দেখো মাংসটা কষানো হচ্ছে। আর মাংস আজকে আমি একটু কষা খেয়েছি, অনেক দিন পর একটু কষা মাংস খেলাম। আগে মাংস মানেই কষা আমরা একটু খাবোই, কিন্তু মাঝখানে করে আর খেতাম না, কিন্তু আজকে আবার একটু খাবো, তো বেশ ভালোই হয়েছিল মাংস। মাকে গিয়ে রান্না করেছে দেখিয়ে দিই, শাক ভাজা, এখানে মাংস, এখানে আছে মাছের ঝোল ভাত, আর এখানে আছে সালাড। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন তো ছাদে যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর একটা নাইটি কিনলাম, এত গরম না, নাইটিটা কিনে খুব দরকার ছিল। আর সেই যে আমার মা পুকুরে বাসন মাজছে, দেখা যাবে না, এখান দিয়ে দেখা যাচ্ছে না, ওই যে মায়ের বাসন মাজা হয়ে গেছে। আর এখন একটু ছাদে এসেছি, একটু জামা কাপড় পেরিয়ে নিয়ে যাবো, গরম হচ্ছে না কি বলবো, তো একটুখানি রেস্ট নিয়ে আবার 4টার সময় বেরিয়ে যাব, গিয়ে পড়াতে যেতে হবে, কারণ কালকেই আমার স্টুডেন্টের পরীক্ষা, অনলাইন এক্সাম, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর দুপুরবেলা ছাদ থেকে চারপাশটা ঠিক এরকম দেখতে লাগছে, একদম রোদ্দুর ঝলমল করছে আকাশে, 2-3 দিন ধরে তো বৃষ্টি হয়নি। এই দিকটা এরকম, এই দিকটা তোমাদের কালকেও দেখিয়েছি, যে কচুরিপানা হয়ে আছে, কত কচুরিপানা দেখতে এত ভালো লাগে। ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের এই ছাদ থেকে আগে গঙ্গাটা দেখতে পাওয়া যেত, গঙ্গাটা ওই দেখো, ওই যে তিনতলা বাড়িটার পাশে একটা গাছ আছে, ওই গাছটা এখন বড় হয়ে গেছে, গাছটা যখন ছিল না তখন ওইখান থেকে পুরো গঙ্গাটা দেখতে পাওয়া যেত, এখন যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না। আবার পুকুরে যাচ্ছ? বলছি আবার পুকুরে যাচ্ছ? তো এই যে বেরিয়ে পড়েছি, অনেক ঘর থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, অটো করে এসে আর একটা অটো উঠতে হয়, কিন্তু এখন টানা হাঁটা দিয়েছি, এখান থেকে গিয়ে গলির মধ্যে দিয়ে যাচ্ছি, অবশ্য এখান থেকে গিয়ে আর একটা অটোই উঠবো, তারপরে অটো থেকে নেমে আর একটু হেঁটে হাঁটলে পারে ঘর। তো তাড়াহুড়ো করে আর কোনো ভিডিও করতে পারিনি, আর বাড়ি থেকে যখন আসি না মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আর ভিডিও করতে ইচ্ছাই করে না। আর বেশ অনেকটা রাস্তাই হাঁটলাম, প্রায় 10 মিনিট মতো, আর এই রাস্তাটা যেহেতু একদম মানে গলির রাস্তা আর খুব একটা লোক চলাচল করে না, এই একটা দুটো করে গাড়ি যাচ্ছে আর কি,
তো তাই জন্য মাস্কটা খুলে রেখেছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা। আমার মা বলছে তাড়াতাড়ি চলে যা, বৃষ্টি পড়লে কি করবি, সত্যি বৃষ্টি পড়লে পরে অসুবিধাই হতে যেতে। আর বাইরে এই সময়টা বিকেলবেলা একটু বাইরে বেরোলে মনটা ভালো হয়ে যায়। আর এই সময় সাধারণত আমি খুব একটা বাইরে বেরোই না, ঘরেতেই থাকি, 7টা বাজলে পড়াতে যাই। তো বেশ ভালোই লাগছে, হাঁটা রাস্তায় হেঁটে এলাম, ভালোই লাগছে। আর আপনাকে করিনি, আমাকে করছি। কি অবস্থা, আমি ভাবে কথা বলতে বলতে যাচ্ছি, একজন বলছে যে ক্যামেরা অফ, ক্যামেরা করছেন নাকি আমার? আমি বলছি আপনার করিনি, আমি আমার নিজের ক্যামেরা করছি। একটু বাড়ি ফিরলাম, আমার ঘরের অবস্থা যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা একটা গোলাপ ফুল নিয়েছি, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো গোলাপ ফুলের সঙ্গে না গোলাপ ফুলের একটা ডান্ডিও নিয়ে নিয়েছি, এটাকে আমি বসাবো, এক্ষুনি বসিয়ে দেবো। ওনার থেকে আমি চাইলাম, এই যে একটা ডান্ডি নিয়েছি, এটাকে কেটে পাতাগুলো ফেলে দিয়ে এক্ষুনি আমি বসিয়ে দেবো বাইরে টবেতে। তো যাই হোক, এবার একটু হাত পা দিয়ে ফ্রেশ হই। আমার কুচুগুলোকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর বড়ো কুচু নেই, ছোটো কুচুগুলো রয়েছে, সব ঘরের মধ্যেই ছিল। আমি তো রাস্তা থেকে ডাকতে ডাকতে আসি, পরে যখন ঘরে ফিরি তখনও ওরকম করি, রাস্তা থেকে ডাকতে ডাকতে ঘরে ঢুকি, কুচি কুচু করে তো ওরা সব বেরিয়ে পড়ে। আজকে ডাকছি, বেরোচ্ছেই না, মানে কোথায় চলে গেছে নাকি। তো ঘরে এসে দেখলাম, দরজা খুলে দেখলাম যে তিনজনে ঘরে ভিতরে ছিল। এই যে আমার কথা শুনছে, আর একজন ভাত খাচ্ছে, আর একজন আমার সামনে বসে আছে। বিছানার অবস্থা ভীষণ খারাপ, এখন সব ঠিকঠাক করবো, আগে একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিই। তো এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোর পরে আমি ঘরটা ভালো করে একবার মুছেছিলাম, ঘর, রান্নাঘর, রান্নাঘরের উপরে স্ল্যাবগুলো ভালো করে মুছে তারপরে আমি চা করব। আর প্রতিবারই যখন আমি ঘরে যাই, একদিন পরে আসি, তখনই ঘরের এই অবস্থা হয়। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমি ঘরে আর ঝাড় দিই না, সন্ধে হওয়ার আগে ঝাড়ু দিই, তো তাই জন্য আর ঝাড়ু দিলাম না, শুধু মুছেই নিলাম। হুড়ো করে এলাম, এসে ঘর দোরের তো যা অবস্থা, তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। আমি জানি আমাকে ঘরে গিয়ে ঘর দোর পরিষ্কার করতে হবে। জল তুললাম, জল তো পেলাম না, এক বোতল মোটামুটি পেয়েছি, আর সব পুরানো জল, মানে সেই কালকের না, শুক্রবারের জল, শুক্রবার বিকেলে জল ভরেছিল। কাটা কিন্তু এখানে বসে পড়াতে যাব, আর রাতে এসে আবার রান্না করতে হবে। কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো তাই জন্য আজকে রাতে ভাত খাবো, কালকে যেহেতু আমি ভাত খাবো না আর সারাদিন, তো তাই জন্য আজকে রাতে আমি ভাতই করবো। তো সেরকম কোনো ইয়ে নেই, ঝামেলা নেই, পরিয়ে এসে ভাত বসিয়ে দেবো। মায়ের ওখান থেকে কী কী এনেছি, তো প্রথমত এনেছি এতগুলো নারকল নাড়ু, যেগুলো কালকে মা করে দিয়েছে। আর এনেছি এরকম দুটো সাবান, এটা হচ্ছে কি নেচার দে নিম সাবান, এটা এনেছি, মা বলে এই সাবানটা মেখে দেয় ভালো। কুচু কোথায় আয়। আর আমার বড় কুচুকে আমি এখনও দেখতে পাইনি, সেই কাল সকালবেলা দেখে গেছি, আর বিকেলে যখন এলাম তখনও দেখতে পাইনি, এখনও ডাকতে ডাকতে এলাম, ওকে কোথাও খুঁজে পেলাম না, ওকে দেখার জন্য মনটা কীরকম একটু করছে। এবারে ভাত বসাবো, আর ডাল ভাত, ডাল আলু ভাতে বা আলু ভাজা কিছু একটা করবো তাড়াতাড়ি করে। এখানে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজছি, আর এটা আমি আলু ভাতের সঙ্গে মাখাবো, আর তারপরে এর মধ্যে আমি ডালটা সাঁতলে দেবো, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো একটু ভাতের ফ্যান পড়ে গেছে, তো গ্যাস ওভেনটা ভালো করে আমাকে মুছতেই হবে আজ। তো এইমাত্র সবে আমার রান্না শেষ হলো, ভাত করেছি আর আলু ভাতে দিয়েছিলাম, ভাতের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজেছি, আলু ভাতের সঙ্গে ভালো করে মাখাবো, আর ডাল করেছি। হচ্ছে আমার রাতের আজকে খাবার, আমার বড় এখনও আসেনি, আমি এক্ষুনি খেয়ে নেবো, 10:05 হচ্ছে। আর আমার পুচুকে আমি দেখতে পাচ্ছি না, আমার মনটা একটু খারাপ, সেই কাল সকালে দেখে গেছি, কী জানি কোথায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।